উত্তর ২৪ পরগনার বাগদা থানার হেলেঞ্চা বাজারে বিধ্বংসী আগুন, ভস্মীভূত দুটি দোকান। গতকাল রাত একটা নাগাদ হেলেঞ্চা বাজারে প্রথমে একটি ফাস্ট ফুডের দোকানে আগুন লাগে, আগুন ছড়িয়ে পড়ে পাশের একটি সোনার দোকানেও, ভস্মীভূত হয়ে যায় দুটি দোকান। দমকলের দুটি ইঞ্জিনের ঘণ্টা দুয়েকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি, শর্ট সার্কিট থেকেই আগুন লাগে বলে প্রাথমিক তদন্তে দমকলের অনুমান।